জগতে সারা বিশ্বে এক অনন্য নাম হল আল হারামাইন। পারফিউমস, আতর, বডি লোশন, বডি স্প্রে উৎপাদন করে থাকে এই প্রতিষ্ঠানটি। মানুষের মানসিকতা, চাহিদা, পছন্দ, রুচি বিভিন্ন অনুষ্ঠান এবং ব্যক্তিত্বের সাথে মানিয়ে সুগন্ধি তৈরি করে আল হারামাইন। ইতিমধ্যে আল হারামাইন 1300 প্রকারের নামিদামি সুগন্ধি তৈরি করেছে, যার এক শিশি আতরের দাম 4 লাখ টাকা। আবার হাজার নামে এক আউন্স আতর কিনতে গুনতে হবে 50 লক্ষ টাকা। জানা যায় 2000 টাকার কম মূল্যে বিক্রি হয় না তাদের কোনো আতর। এর মধ্যে এক্সপ্রেস অফ পারফিউম বা সুগন্ধির সম্রাজ্ঞী নামে পরিচিত সর্বাধিক মূল্যবান। এই সুগন্ধিটি নাকের কাছে নেয়া মাত্রই মুহূর্তেই মনে হবে আরব্য রজনীর রূপকথার গল্পের কথা ও কাহিনী। এর প্রতিটি 24 মিলিলিটারে এর হয়ে থাকে, যার 6টি বোতল কিনতে 25,000 দিরহাম পর্যন্ত খরচ করা লাগতে পারে। বাংলাদেশি ব্যবসায়ী কাজী আব্দুল হক 1970 সালে সৌদি আরবে আল হারামাইন পারফিউমস প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে তার ছেলে মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির পরিচালনা করছেন এই প্রতিষ্ঠানটি। আল হারামাইনের শুধু আতরই নয়, তাদের তৈরি আকর্ষণীয় কাচের পাত্রগুলি আরব মরুভূমি এবং অতীতের বাদশাদের সুগন্ধযুক্ত বিলাসবহুল জীবনকে মনে করিয়ে দেয়। 1981 সালে আল হারামাইন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মুর্শিদ বাজারে একটি দোকান খুলেন। পরে 1998 সালে প্রবেশ করে কুয়েতের খুচরা বাজারে। বর্তমানে দুবাইয়ে 11,000 বর্গফুট আয়তনের সর্বাধিক আধুনিক প্রধান কার্যালয় রয়েছে এই প্রতিষ্ঠানটির। ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের 40টিরও বেশি দেশে পাওয়া যায় তাদের সুগন্ধি। উপসাগরীয় অঞ্চলে প্রায় 100 শতাধিক স্টোর, বিশ্বজুড়ে হাজার হাজার ডিলার এবং ক্রেতা সহ আল হারামাইন বিশ্বের শীর্ষস্থানীয় সুগন্ধির প্রস্তুতকারক এবং বিক্রেতা প্রতিষ্ঠান। যমুনা ফিউচার পার্কে বাংলাদেশে আল হারামাইন প্রথম শোরুম চালু করে। এর 1 বছর পর বসুন্ধরা সিটি কমপ্লেক্সেও আরও একটি শোরুম চালু করা হয়। পরিশেষে বলা যায়, আল হারামাইনের প্রতিষ্ঠাতা প্রয়াত কাজী আব্দুল হক বিশ্বাস করতেন যে সুগন্ধিরও একটি শক্তি আছে। একটি সুগন্ধি মানুষের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলতে পারে, মনে করিয়ে দিতে পারে পুরনো কোনো স্মৃতি, আনতে পারে মানুষের মনে প্রশান্তি। সুগন্ধির এই মোহনীয় জাদুর গোপনীয়তা তিনি বুঝতে পেরেছিলেন বলেই আজ আল হারামাইন সুগন্ধি জগতে একটি বিশ্বস্ততার নাম। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।